প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি পরম করুণাময় সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নিত্যদিনের মতো আজও আমি পরিতোষ মণ্ডল, সিনিয়র শিক্ষক, বিভিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দোতলা কল্যাণ, প্রতিদিনকার অনলাইন ক্লাসে আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণী আমি আনন্দ পাঠে অমিও আইসক্রিমওয়ালা অমিও আইসক্রিমওয়ালা গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা বাড়িতে বসে বাংলা আনন্দ পাঠ গল্পটি দেখো, 37 পৃষ্ঠায় আছে। অমিও আইসক্রিমওয়ালা যে গল্পটা লিখেছেন হরিন্দুর রেজা সাগর, গল্পটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রূপকাশ্রয়ী গল্প। রূপকাশ্রয়ী অর্থাৎ মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছিল, ঠিক অনুরূপ প্রতিচ্ছবি লেখক হরিন্দুর রেজা সাগর ইনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তুলে ধরার চেষ্টা করেছেন। এই গল্পটি মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধে কারা এর বিরোধিতা করেছিল, এই সবগুলো নিয়েই তার প্রকৃতিটা উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। তারপর আমরা জানব লেখক হরিন্দুর রেজা সাগর এনার সংক্ষিপ্ত পরিচিতিটা আমরা একটু জানব। ইনি 1955 সালে 22শে ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা বিখ্যাত কথা সাহিত্যিক ছিলেন, নাম ছিল রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক এদেশে যে চলচ্চিত্র জগৎ আছে সেই চলচ্চিত্রকে নির্মাণ করতে পাশাপাশি সাংবাদিকতাও উনি করতেন এবং চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ছিলেন। এই পর্যন্ত আমরা কি বুঝলাম যে হরিন্দুর রেজা সাগর সাহেব ইনি একজন শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, যার বাপ মায়ের পরিচয় পরিচিতি আমরা যা পেলাম আর উনিও ঠিক সে একই পথিকৃত। তাই এই পর্যন্ত উনি উঠে এসেছেন। হরিন্দুর রেজা সাহেব সাহিত্য চর্চা করতে করতে উনি শিশু সাহিত্যিক হিসেবে ভূষিত হন, তার মানে ওনার লেখাগুলো সব বেশিরভাগ শিশু শিশুদের নিয়ে লেখা ছিল। শিশু সাহিত্যের বিশেষ অবদানের জন্য উনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন, খ্যাতি ও সম্মান অর্জন করেছেন। ওনার লেখাগুলোর মধ্যে ছোট কাকু সিরিজ, ছোট বড়
সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছে। লেখার মধ্যে অভিযান, রহস্য, ভ্রমণ, স্মৃতিকথা, ভূত, মুক্তিযুদ্ধ ইত্যাদি তার প্রিয় বিষয়। এইসব বিষয় নিয়ে কেবল ছোটদের জন্য তিনি প্রায় 25টি গ্রন্থ রচনা করেছিলেন। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তার খ্যাতি রয়েছে। চলচ্চিত্র প্রযোজনার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক। উনাকে কিন্তু তোমরাও দেখেছ টেলিভিশনে, ওনার কথা শুনিয়েছ, ওনার চেহারাগুলো দেখেছ, তা স্মৃতিতে রাখো নাই, মনে রাখো নাই, কারণ তোমরা বই খাতা তেমনটা মনোযোগ দিয়ে পড়ো না, খেয়াল করো না যে এই নামে আমাদের একজন লেখক আছেন যার লেখা বই বা কবিতা বা গল্প আমরা পড়ে থাকি। সে যাক, এখন আসি গল্প সংক্ষেপে। ওই যে প্রথমেই বলেছি যে অমি ও আইসক্রিমওয়ালা, এই গল্পটা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রূপকাশ্রয়ী গল্প। মুক্তিযুদ্ধের রূপ প্রতিকৃতি নিয়ে গল্পটা তৈরি করা। সে গল্পের মধ্যে কি আছে আমরা একটুখানি ঢুকেই দেখি। লেখক একদিন ময়মনসিংহে যাচ্ছিলেন। ময়মনসিংহে যাওয়ার পথে ওনার সেই গাড়িটা, যে গাড়িতে চড়ে উনি যাচ্ছিলেন, সেই গাড়িটা রাস্তার পাশে হঠাৎ নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার পাশে বনের মধ্যে একটা পুরাতন, বহু পুরাতন একটা বাড়ি ছিল। সেই বাড়িটা ছিল কোন এক জমিদার। সে জমিদারের নামও আমরা বলতে পারবো নিশ্চয়ই, জমিদার রায় বল্লভ। ইতিহাস, এগুলো সব ইতিহাসে আছে, আমরাও ছোটবেলায় পড়েছি জমিদার রায় বল্লভের কথা, তোমরা এগুলো এখন শুনছো, পড়তে যাচ্ছ বা পড়ছো, এগুলো ইতিহাস। ইতিহাস কোনোদিন নিঃশেষ হয় না, পুরনো হয় না, এটা সবসময় স্মৃতিস্বরূপ জেগে উঠে বসে। সেই জমিদার বাড়িতে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র, যার নামে এই গল্পটা লেখা হয়েছে, কি নাম? অমি। এই অমি তখন ঢাকার নটরডেম কলেজের ছাত্র ছিল, ওই জমিদার বাড়িতেই সে থাকত। সে কলেজে প্রথম বর্ষে পড়ালেখা করত। সেখানে আমি মামাও থাকত, মামা ভাগ্নে দুইজনে ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে ওনারা থাকতেন। বাড়িতে আরো একজন লোক থাকতেন, সে আছে কেয়ারটেকার। কেয়ারটেকার তোমরা নিশ্চয়ই বুঝবে না, ইংরেজি শব্দ কেয়ারটেকার, অর্থাৎ ওই জমিদার বাড়ি যে বাউন্ডারিটা থাকে চারিদিক, যে দেখাশোনা করে ওই বাড়ির লোক, সে নাও হতে পারে, সে একজন বেতনভোগী কর্মচারী হতে পারে। ওই বাড়িতে
সে দেখাশোনার দায়িত্ব নিয়ে সেখানে থাকে। কেয়ারটেকারের নাম হচ্ছে আব্দুল। বাড়িটি ছিল শহীদ মুক্তিযোদ্ধা, বাড়িটি ছিল শহীদ মুক্তিযোদ্ধা জমিদার রায় বল্লভ রায়। শহীদ, এই শহীদ কথাটা অর্থ কি তোমরা জানো কি? হ্যাঁ, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয় তাদেরকে কিন্তু শহীদ বলা হয়। এমনি অসুস্থ হয়ে মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে এতে কিন্তু শহীদ বলবে না, এদেরকে শহীদ বলা যাবে না। দেশ রক্ষার তাগিদে, দেশমাতৃকার সম্মান রক্ষার তাগিদে যারা শত্রুদের মুখোমুখি সংগ্রাম করে, আন্দোলন করে, এবং সেখানেই যদি তার জীবনটা আত্মাহুতি দেয় তাকেই বলা হবে শহীদ। তো ওই জমিদার বাড়িটা ছিল মুক্তিযোদ্ধা শহীদ রায় দুর্লভ রায়ের। সেই বাড়িতে অমি আর তার মামা অবস্থান করতো, আর একজন অবস্থান করতো কেয়ারটেকার আব্দুল। অমি যখন একা থাকে তখন একজন আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। অমি যখন ওই বাড়িতে কোনো না কোনো সময় একা একা থাকে তখন এক আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। তোমরা জানো না, শোনো নি হয়তো, এখনকার দিনে তো আইসক্রিম যেভাবে নিয়ে বেড়ায়, আগেকার দিনে এইভাবে নিয়ে বেড়াতো না। আগেকার দিনে বাক্স ছিল, বাক্স, তাতে দড়ি বাঁধা থাকতো, বাক্সটার মধ্যে বরফ নিত আর বেশ কিছু আইসক্রিম ওর ভিতরে ঢুকায় দিয়ে 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 উপরে ঢাকনা দিয়ে কাঁধে করে নিয়ে গ্রামে গ্রাম গ্রাম দিয়ে বিক্রি করে বেড়াতো। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, তোমরা এগুলো দেখো নাই। এখন তো আসে সব গাড়ি ঘোড়া, ফ্রিজে থাকে সব, আর তখনকার দিনে ফ্রিজ ছিল না, ছিল বরফ। সেই বরফের ভিতরে দিয়ে সারাদিন বিক্রি করে 2-4 টাকা যায় ইনকাম হতো, তাই দিয়ে সংসার চালাতো। তো আমি যখন ওই জমিদার বাড়িতে একা একা থাকতো হঠাৎ করে ওই আইসক্রিমওয়ালা আমি চোখের সামনে এসে হাজির হতো। কিন্তু এখানে একটা অলৌকিক ঘটনা ছিল। অলৌকিক ঘটনাটা হচ্ছে মানুষের সমাগম, অর্থাৎ একাধিক মানুষ যদি ওই আইসক্রিমওয়ালা দেখতে পেত তাহলে কিন্তু থাকতো না, হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে চলে যেত। টক করার বিষয় আমি ভাবতো, অবাক হতো, মাঝে মাঝে ভয় করতো, এ কোথায় গেল আইসক্রিমওয়ালা, কোথায় গেল। আস্তে 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 আমি চিন্তা ভাবনা করে বিষয়টাকে বোঝা জানার জন্যে খুব চেষ্টা করতে লাগলো। শেষ পর্যন্ত সে বুঝে নিল সত্যিকারে এ মানুষ না, এ আইসক্রিমওয়ালা না, এ আসছে ওই বাড়ির মুক্তিযোদ্ধা শহীদ জমিদার রায় বল্লভ রায়ের অশরীরী আত্মা। অশরীরী আত্মা মানে বাংলায় আমরা যাদেরকে ভূত বলি, ভূত, তার আত্মাটা এখনো পর্যন্ত সেই তার অবস্থানে যায়নি, হয়তোবা আসছে কোনো দুষ্কর্ম টর্ম যার ফলে সে এখনো পর্যন্ত ওই বাড়ির চতুর্দিক দিয়ে বাড়িতে ঘুরে বেড়ায়। হঠাৎ করে সেই এসে অমিকে
দেখা দেয়। যুদ্ধ অপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারে জনগণকে সোচ্চার হওয়ার জন্য অমির কাছে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেন। এই যে ওই অসহযোগী আত্মা যখনই সুযোগ পাইছে তখনই কিন্তু অমিকে, যারা এই 71 সালের মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে, হিংসা করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে এবং সেই দুশ্চরিত্র পশ্চিমা শাসক চক্রকে সহযোগিতা করেছে, সহযোগিতা করে এই বাংলাদেশের জনগণের, এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের মা সন্তান আব্বা ভাই বন্ধু প্রত্যেকের বিরুদ্ধে বেইমানি করেছে, অপমান করেছে, ইজ্জত লঙ্ঘন করেছে, এদের প্রতি প্রতিশোধ, কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য ওই অশরীরী আত্মাটা এখানে যা আশা করত এবং অমির সাথে দেখা করে তার মনে শেষ ইচ্ছাটা প্রকাশ করে যেত। তাই এই পর্যন্তই, তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে বইটি পড়ছো, দেখছো, আমাদের কথা শুনছো, রেগুলার পড়ার চেষ্টা করবে, পরের দিনে পরের ক্লাসের পড়াটা লিখে নাও। আগামী ক্লাসের পড়া রসুলের দেশে ভালো করে কয়েকবার রিডিং করবে, লেখক পরিস্থিতি সারসংক্ষেপ শব্দ অর্থ সব কিছুই ভালো করে দেখবে। পরের দিন ক্লাসে আমি এটা সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।